সনাতন ধর্মাবলম্বী হলোর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আনোয়ারাত ফুজার উপহার দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি শনিবার অক্টোবর 24 তারিখ বারখাইন ইউনিয়নত 1900 ফুজা মণ্ডপ জাইরে তার পক্ষে নগদ অর্থ উপহার প্রদান করে দক্ষিণ জেলা তাঁতীলিগড় যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক আজিজ। এডে এই সময় উপস্থিত আছিল দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজিন দাস রাহুল, দক্ষিণ জেলা তাঁতীলিগড় যুগ্ম আহ্বায়ক জসীমউদ্দিন, ছাত্রলীগ নেতা এস এম নিজামুদ্দিন ছোটন, মোহাম্মদ জাহেদ, আজম, অবি, আফসার, রিয়া, তাতিক, নুরুসফা সহ আর বোধকেই। কন্ডিশন পূজা মণ্ডপ পরিদর্শন করে এবং প্রত্যেক মণ্ডপের মাঝে আর ওয়াসিকা আয়েশা খান এমপির ভক্তগণ দুর্গা পূজার উপহার পৌঁছাইতে এবং ব্যাকুণে দোয়া করিবেন। এর আগে আনোয়ারা, কর্ণফুলী ও পটি উপজেলা তো সনাতন ধর্মাবলম্বী অলরে ফুজার উপহার দিয়ে ওয়াসিকা আয়েশা খান এমপি। ওয়াসিকা আয়েশা খান এমপির পক্ষ থেকে ডেক্স নিউজ, সি প্লাস টিভি।